আসসালামু আলাইকুম এভরিবডি। তো আজকে আমাকে পুরি আর ঘুগনি খেতে ইচ্ছা করছে, তো কি করবো, বাড়িতেই করে খাবো। তো চলুন আজকে একটা সুন্দর রেসিপি হবে, আবার একটা ব্লগ হয়ে যাবে, সো লেটস স্টার্ট। তো গাইজ, পুরি ঘুগনি খাওয়ার আগে আখ খেয়ে নিলাম একটা, খুব সুন্দর, কি টেস্টফুল। তোমাদের সমস্ত রকম উপকরণ নিয়ে চলে এসেছি। তো আমরা সিম্পলি বাড়িতে নর্মেল থাকা গমের আটা নিয়ে নিয়েছি, আটা দিয়ে করবো। এর মধ্যে অল্প পরিমাণে আমরা লবণ দিয়ে দিলাম। তো আমরা এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো আটার মধ্যে, আপনি যে কোনো তেল দিতে পারেন অল্প পরিমাণে। আটাটিকে মাখিয়ে নিতে হবে ভালো করে। তো সিম্পলি আমরা আটাটা মাখিয়ে নিয়েছি, দেখুন কেমন হয়ে গেছে, ঠিক এরকম ধরনের হয়ে যাবে। এরপর এর মধ্যে আমরা পানি দিয়ে আবার মাখাবো। তো এখানে আপনি পরিমাণ মতো পানি দেবেন। ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। তো আটাটা আমরা ছেনে নিয়েছি, অল্প পরিমাণের আমরা আবার তেল দিয়ে দেব, অল্প পরিমাণের। এটা আমরা মাখিয়ে নেব ভালো করে। তো এটা আমরা মাখিয়ে নিয়েছি ভালো করে। এটা এইভাবে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের মতো। হ্যাঁ, আমাদের আধ ঘন্টার মতো রেখে দিয়েছি, তারপর আমরা আলুগুলোকে কেটে নেবো, ঠিক আছে। তো আমরা চারটা আলু নিয়ে নিয়েছি, খুব মানে কম তরকারি হবে। তো এটা আমাদের 30 মিনিটের মতো হয়ে গেছে। এরপর আমরা বেলে নেবো পুরিটা। তো গাইজ, আমরা এবারে লুচির জন্য আমরা ছোট্ট ছোট্ট আটাটিকে কেটে ছোট্ট ছোট্ট ডাব করবো, হ্যাঁ, লুচির সাইজে যেন হয়। তো আমরা এই যে আটার ডাবগুলোকে হাতে করে এভাবে সব গোল করে নিয়েছি, হ্যাঁ, এই দেখুন আমরা সব গোল করে নিয়েছি ছোট্ট ছোট্ট করে। এরপর আমরা এগুলো বেলবো, করে দিয়েছি। তো এরপর আমরা বেলে নেব অল্প পরিমাণে তেল লাগবে, তেল দিয়ে ভালো করে বেলে নেব। তো এইভাবে আমরা বেলে নেবো সব। তো আমরা খোলা চাপিয়ে দিয়েছি, এরপর আমরা পুরিগুলোকে সেকে নেব। তো খোলায় আমরা প্রথমে তেল দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের রাইস অয়েল, আমরা সেকে নেব। হ্যাঁ, দেখি আমাদের তেল কেমন হয়েছে। তেল ভালোই হয়েছে, মোটামুটি আমাদের পুরিও ভালোই ফুলছে, দেখুন কত সুন্দর ফুলেছে, কি সুন্দর ফুলছে, মোটামুটি পুরিও আমাদের খুব ভালোই হয়েছে, খুব সুন্দর ফুলেছে। এরপর আমরা এটা তুলে নিচ্ছি। তো এইভাবে আমরা সব ছেঁকে নেব। আমরা রেখে দিলাম, চলে তো পুরিগুলো আমাদের খুব সুন্দরভাবে ফুলেছে এবং খুব সুন্দর হয়েছে। এরপর আমরা ঘুগনিটা বানিয়ে নেব। তো প্রথমে আমরা খোলায় পানি দিয়ে দিয়েছি, কলাইটা সেদ্ধ করে নেব ঘুগনিটা করার জন্য। এরপর আমরা কলাই দিয়ে দেব,
গুপ্তের মধ্যে আমরা অল্প পরিমাণের লবণ দিয়ে দেব। এরপর আমরা একটা ফুটিয়ে আর করে ভালো করে সেদ্ধ করে নেব। এটা ঢাকতে হবে তো, তাহলে এটা ঢেকে দেব। তো ফ্রেন্ড, এদিকে আমরা রান্না করতে বসছি আর এদিকে ঝড় চলে এসেছে, অন্ধকার হয়ে গেছে, মেঘ। দেখুন গাইজ আমাদের উনুনের অবস্থা কি, আস্তে আস্তে হচ্ছে আর এদিকে হাওয়া দিচ্ছে বলে খুবই প্রবলেম হচ্ছে আমাদের। তো এরপর আমরা আলুগুলো দিয়ে দিলাম, যেগুলো কেটে রেখেছিলাম। মটর আমাদের ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো আমরা আলু দিয়ে দিয়েছি। তো আমাদের অল্প পরিমাণের পানি লাগবে, তাই আমরা আবার পানি দিয়ে দিলাম অল্প পরিমাণের আলুটা সেদ্ধ করার জন্য। আলু আর কলাইটা সেদ্ধ হয়ে গেছে, এটা আমরা একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এখানে আমরা এটাকে নামিয়ে নেব। তো আমরা এর মধ্যে প্রথমেই তেল দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো আমরা পেঁয়াজ। তেল আমাদের হয়ে যাবে কারণ খোলা গরম হয়েই আছে। পেঁয়াজটা একটু নেড়ে নেবো। এখানে আমরা অল্প পরিমাণের আদা দিয়ে দিলাম, এটা আমরা হালকা থেঁতে নিয়েছি। এরপর আমরা এখানে দিয়ে দেবো অল্প পরিমাণের জিরে পাউডার, দিয়ে দেবো আমরা হলুদ, এরপর দিয়ে দেবো আমরা লঙ্কা গুঁড়ো। আপনি ঝালটা পরিমাণের মতোই দেবেন। এবার মশলাটিকে আমরা একটু কষিয়ে নেবো নড়িয়ে নড়িয়ে। সালাদটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এরপর আমরা সেদ্ধ করা কলাই আর আলুটা দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমরা নেড়ে নেবো ভালো করে। এখন থেকে দেখে মনে হচ্ছে তো যে ঘুগনিটা খুব ভালোই হবে, দেখা যাক কেমন হবে। এটা আমরা নেড়ে নেড়ে সুন্দরভাবে সেদ্ধ। আর আমরা তেজপাতা দিয়ে দেবো, তাহলে আমাদের গন্ধটা খুব সুন্দর হবে। আমরা আরও অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তো আমাদের ঘুগনিটা হয়ে গেছে, একদম খুব ভালো সেদ্ধ হয়েছে। তো এটা আমরা অন্য পাত্রে ঢেলে নেব। আর এদিকে বৃষ্টি যা নামিয়েছে, তো এটা আমরা অন্য পাত্রে ঢেলে। আর এদিকে রান্না করতে করতে বৃষ্টিও হয়ে গেল, ভালোই বৃষ্টি হলো। খেয়ে টেস্ট করবো, খেতে ইচ্ছে ছিল তাই তো রেসিপিটা করলাম। দাদা খাটাখাটনি করে করেছিস, টেস্ট হতে হবে, খুব ভালো লাগছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন নিচে কমেন্ট করে।